ভটপূর্ববর্তী বাংলায় করোনা হাজির নতুন রূপে, যা বাংলা সহ গোটা দেশের কাছে আশঙ্কাজনক। করোনার জেরে বিপদসীমায় রয়েছে মহারাষ্ট্র, নাগপুর সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্য। এবার দেশজুড়ে করোনার সেকেন্ড ওয়েভের ইঙ্গিত মিলেছে বিশেষজ্ঞ মহল থেকে, যা আরও ভয়ানক ও ক্ষতিকর রূপে ধরা দেবে বলেই আশঙ্কা চিকিৎসক সহ বিশেষজ্ঞদের একাংশের। দেশের করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 25,000 ছুঁয়েছে। মহামারীর বছর পেরোলেও করোনা আক্রান্ত সহ মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ক্রমশ বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। মহারাষ্ট্র নিয়ে চিন্তার ভাঁজ সমস্ত বিশেষজ্ঞ মহলেই। প্রায় এক মাস ধরেই মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছিল, যার জেরে ফের একবার লকডাউনের সম্মুখীন মহারাষ্ট্রের আম জনজীবন। বর্তমানে গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি সব থেকে খারাপ। অপরপক্ষে ভোটের মরশুমে বাংলায় করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়ে বাংলায় ক্রমশ বাড়ছে দৈনিক করোনা রোগীর সংখ্যা। জেলায় জেলায় করোনা সংক্রমণের হার ক্রমে বেড়েই চলেছে, যা বেশ উদ্বেগজনক। এমতো অবস্থায় নির্বাচনের দিন যত এগোচ্ছে, মিটিং মিছিল সহ অন্যান্য কারণে দূরত্ব বিধি সহ মাস্ক, স্যানিটাইজারের ঘেরাটোপ শিকেই উঠেছে। ফলে আশঙ্কার মেঘ ক্রমশ কালে হচ্ছে বাংলার আকাশেও। সম্প্রতি ডিজিসিএর নয়া নির্দেশিকায় বলা হয়েছে, বিমানবন্দরে প্রবেশ থেকে উড়ানের শেষ পর্যন্ত কোভিড আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন না করলে বিমানে উঠতে বাধা দেওয়ার সাথে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। অপরপক্ষে বাড়ছে করোনার টিকাকরণের সংখ্যাও, তবে সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে তা কতখানি কার্যকর হবে সে নিয়ে ধন্দে চিকিৎসক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।